Hello students, welcome to Careerwill Bangla. আমি রাহুল চক্রবর্তী, Careerwill বাংলার ইতিহাস এডুকেটর। আর আজ আমাদের এই ইউটিউব সেশনে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থাৎ মাস্টারদা সূত্রসে। গতকাল 12ই জানুয়ারি আমরা সবাই কালকে সাড়ম্বরে পালিত হয়েছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিনের পাশাপাশি গতকাল 12ই জানুয়ারি হচ্ছে আমাদের বাংলার বীর বিপ্লবী সন্তান মাস্টারদা সূর্যসেনের এই পৃথিবীর পায়ে ধরা থামে তার অন্তিম দিন। অর্থাৎ এই 12ই জানুয়ারি তিনি ফাঁসি কাঠের মঞ্চে প্রাণ দেন। অথচ বলা যেতে পারে এক এই মাস্টারদা সূর্যসেনের এই তার যে দীর্ঘ মানে এই যে মানে তার বলা যেতে পারে যে 1894 থেকে 1931-এ তার এই যে খুব স্বল্প সময়ে তার যে দুঃসাহসিক জীবন উদ্যম, সেই দুঃসাহসিক জীবন উদ্যমের খবর আমরা কতটুকুই বা রাখি বা কতটুকুই জানি, ইতিহাসে এক অনালোচিত এবং অনালোকিত অধ্যায় রয়েছে হলো এই মাস্টারদা সূর্যসেনের এই জীবন কাহিনী। আজকের ক্লাসে, আজকের এই সেশনে আমি মাস্টারদা সূর্যসেনের এই অনালোকিত অনালোচিত অনালোকিত এবং অনালোচিত এই দুঃসাহসিক জীবন উদ্যম নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা। মাস্টারদা সূর্যসেন 1894-এর মাস্টারদা সূর্যসেনের জন্ম চট্টগ্রাম জেলা রাউজান থানা, গ্রামের নাম হলো কিন্তু নোয়াপাড়া। এখানে মাস্টারদা সূর্যসেনের জন্ম। তার বাবার নাম হলো রাজমণি সেন, মায়ের নাম শশীবালা সেন। মাত্র 5 বছর বয়সে সূর্যসেন তার বাবাকে হারালেন। তিনি তার পিতামাতার চতুর্থ সন্তান, তাকে ডাকনাম ডাকা হতো কালু বলে। 5 বছর বয়সে ছেলেটা পিতৃহারা হওয়ার পর ছেলেটা তার জেঠু অর্থাৎ যার নাম হলো গৌরমণি সেনের কাছে কিন্তু বড়। এরপর চট্টগ্রাম কলেজ এবং তারপর আমাদের বহরমপুরে যে কৃষ্ণনাথ কলেজ রয়েছে সেই বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে তিনি কিন্তু তার কলেজের পাঠ গ্রহণ করেন, কমপ্লিট করেন। এই বিএ পাশ করার সময় বহরমপুর কৃষ্ণনাথ কলেজে মাস্টারদা সূর্যসেনের সঙ্গে আলাপ হয় একজন ভদ্রলোকের। তার নামটা কি জানো? তার নাম হচ্ছে সতীশচন্দ্র চক্রবর্তী। এই সতীশচন্দ্র চক্রবর্তীর নামটা কিন্তু মনে রাখতে হবে, কারণ মাস্টারদা সূর্যসেনকে যিনি সূর্যসেনে পরিণত করেছিলেন তার নাম সতীশচন্দ্র চক্রবর্তী। এই সতীশচন্দ্র চক্রবর্তী ছিলেন আসলে একজন সেই সময়কার যে বিখ্যাত বাংলার বিপ্লবী সংগঠন অর্থাৎ যুগান্তর সমিতির সদস্য। আর সূর্যসেনের মাথার ভেতর ওই বিপ্লবী মন্ত্র, সশস্ত্র বিপ্লবী মন্ত্রে সূর্যসেনকে দীক্ষিত করলেন এই সতীশচন্দ্র চক্রবর্তী। যেমন সুভাষচন্দ্র বসু হওয়ার জন্য বেণীমাধব দাসের প্রয়োজন ছিল, তেমনি সতীশচন্দ্র চক্রবর্তী না থাকলে বোধ হয় সূর্যসেনকে আমরা পেতাম। এরপর সূর্যসেন তার বিএ পাস কমপ্লিট করার পর তার বড় দাদা যার নাম চন্দ্রনাথ সেন, তার একান্ত অনুরোধ এবং সূর্যসেনের খুব অনিচ্ছা সত্ত্বেও তিনি কিন্তু বিয়ে করে বসলেন। এবং চট্টগ্রামেরই নগেন্দ্রনাথ দত্তের মেয়ে যার নাম হলো পুষ্প দত্তকে। যদিও সেই বিয়ে হওয়ার পর 1919 সালে এই বিয়ে সম্পাদন করার পর সূর্যসেন বাসরঘরের রাতেই তার স্ত্রীকে কথা দিয়েছিলেন যে আমি আসলে তোমার সঙ্গে সংসার বাঁধতে পারব, আমাকে ছেড়ে চলে যেতে হবে তোমাকে। তবে হ্যাঁ, তিনি পুষ্পকে এটাও কথা দিয়েছিলেন যে পুষ্পকুন্তলা আমি তোমাকে ছেড়ে যাচ্ছি মানে এটা নয় যে আমি তোমাকে ভুলে যাব, আমি অন্য কাউকে ভালোবাসব, আমি জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে ভালোবাসব। পুষ্পকুন্তলা তার স্বামীর কাছে একটা প্রস্তাবই রেখেছিল, তুমি দেশ স্বাধীন করতে যাচ্ছ যাও, কোনো অসুবিধে নেই, কিন্তু তুমি তোমার স্ত্রীকে ভুলবে না, বলো কথা দাও তুমি একটা করে অন্তত চিঠি দেবে। সূর্যসেন কথা দিয়েছিলেন, ওই বাসর ঘরের রাতে তিনি পুষ্পকুন্তলাকে কথা দিয়েছিলেন যতদিন পর্যন্ত বাঁচবেন তিনি পুষ্পকুন্তলাকে চিঠি লিখে তার তিনি কেমন আছেন সেটা তিনি জানতে চাইবেন। কিন্তু যতদিন পর্যন্ত না তিনি তার কাজ, তিনি তার বিপ্লবী কর্ম সম্পাদন করছেন ততদিন পর্যন্ত সংসার গড়ার কোনো জোর নেই। ভাবা যেতে পারে কতটা আত্মোৎসর্গ, কতটা দেশপ্রেম, দেশকে কতখানি ভালোবাসলে আজকের এই কেরিয়ার ওরিয়েন্টেড যুগে দাঁড়িয়ে, আজকের এই ভাইরাল পৃথিবীর যুগে, কোটানকোট ভাইরাল পৃথিবীর যুগে দাঁড়িয়ে সূর্যসেনের আত্মোৎসর্গ, ওই আত্মত্যাগ, সদ্য বিবাহিতা স্ত্রীকে ভালোবাসার দিব্যি দিয়ে যিনি তাকে ছেড়ে আসতে পারেন শুধু দেশকে স্বাধীন করার জন্য, এই সূর্যসেন। আর এরপর আমরা সূর্যসেনকে চিনি কি কি কারণে? আমরা সূর্যসেনকে তো চিনি শুধুমাত্র তার ওই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কাছে, মাই ডিয়ার স্টুডেন্টস, তা নয়।
সূর্য সেন শুধুমাত্র চট্টগ্রাম হস্তাকাল লুন্ডনের সঙ্গে যুক্ত নন, তার আগেও তিনি অনেকগুলো দুঃসাহসী ঘটনা ঘটিয়েছেন। আর তার মধ্যে একটা দুঃসাহসী ঘটনা হচ্ছে, মাই ডিয়ার স্টুডেন্টস, 1923 ডিসেম্বর মাস, চট্টগ্রাম শহরের বাটালি পাহাড় বলে যে অঞ্চলটা রয়েছে, সেই অঞ্চলে সরকারি রেল, ব্রিটিশ সরকারের যে রেল অফিস, সে রেল অফিসে প্রথমবার লুট করা হলো। রেল অফিস থেকে টাকা ডাকাতি, টাকা লুট করা হলো। কারা লুট করলেন? সূর্য সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিংহ, গণেশ ঘোষ প্রমুখ। এবং গণেশ ঘোষ এবং অম্বিকা চক্রবর্তী এই লুট হওয়া টাকার 17,000 টাকা নিয়ে কলকাতা গেলেন অস্ত্র কিনতে, কারণ ইংরেজদের কাছ থেকে টাকা লুট করে সেই টাকা দিয়ে অস্ত্র কিনে আমরা ইংরেজদের বিরুদ্ধেই এই অস্ত্র প্রয়োগ করব, সশস্ত্র বিপ্লবের মাধ্যমে আমরা ভারত থেকে ইংরেজদেরকে ভারত ছাড়া। ব্রিটিশদের কাছে খবরটা পৌঁছে গেল যে এই যে আমাদের সরকারি রেলওয়ের যে সরকারি কোষাগার, সেখান থেকে যিনি টাকা লুট করেছেন তার পিছনে প্রধান মাথা সূর্য সেন। ইংরেজদের কাছে গ্রেপ্তার হলেন সূর্য সেন, অম্বিকা চক্রবর্তী, গণেশ ঘোষ। কলকাতা হাইকোর্টে যখন ওনাদের বিরুদ্ধে আদালতে দাঁড় করানো হলো, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, মাই ডিয়ার স্টুডেন্টস, যাকে বাংলার লোক ভালোবেসে দেশপ্রিয় উপাধি দিয়েছিল, সে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত সূর্য সেন, অম্বিকা চক্রবর্তী, গণেশ ঘোষদের জন্য আরেকবার গায়ে ব্যারিস্টারি কালো কোটটা চাপিয়েছিলেন। কি না, সূর্য সেনকে, অম্বিকা চক্রবর্তী, গণেশ ঘোষকে বাঁচাতে হবে, কারণ এরা বাঁচলেই বাংলার বিপ্লবী আন্দোলন বাঁচবে, এরা বাঁচলেই ইংরেজরা সন্তুষ্ট থাকবে। সে রাতে সূর্য সেন কিন্তু বেকসুর খালাস পেলেন, কিন্তু বেকসুর খালাস পাওয়ার পর তিনি ভয় পেয়ে যান, মানুষ নন তিনি, কারাগার ভালোবাসেন তিনি, কিন্তু ইংরেজদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে ভালোবাসেন তিনি, পিছুপা হওয়ার মানুষ নন। দীর্ঘদিন ধরে চট্টগ্রামে ওরিয়েন্টাল স্কুলে যখন তিনি অঙ্কের শিক্ষক হিসেবে থেকেছেন, তখন সবার কাছে তিনি মাস্টারদা, একজন শিক্ষক, শিক্ষকের চেয়ে তিনি অনেক বেশি পরিমাণ দাদা, এমন এক দাদা, এমন এক মাস্টারদা যিনি সাধারণ মানুষের মতো ছাত্র ছাত্রীদের ভেতর বিপ্লবী মন্ত্রে দীক্ষিত করেন, এমন এক মাস্টারদা যিনি স্বামী বিবেকানন্দকে তার সংগ্রামশীল জাতীয়তাবাদের পাথেয় বলে মনে করেন, এমন এক মাস্টারদা যিনি কিন্তু মনে করেন যে গান্ধীবাদের পথ নিয়ে তার হয়তো গান্ধীজির সঙ্গে তার হয়তো মতদ্বৈত থাকতে পারে, কিন্তু গান্ধীবাদ ব্রিটিশ পরবর্তী ভারতবর্ষের যে প্রধান ভিত, তিনি সেটা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেন। মাই ডিয়ার স্টুডেন্টস, এবং তোমাদের এখানে বলে রাখি একটা কথা, তাই সূর্য সেন হচ্ছেন কিন্তু বলতে পারো একটা অদ্ভুত ধাতুতে গড়া মানুষ, যিনি একদিকে চরমপন্থী, যিনি একদিকে সশস্ত্র বিপ্লব পন্থায় বিশ্বাস করেন, আবার ঠিক অন্যদিকে তিনি কিন্তু গান্ধীবাদকে একটি দেশ বা একটি জাতি গঠনের ভবিষ্যৎ বলে কিন্তু তিনি মনে করেন। এই হলো সূর্য সেন। এই এই মামলা থেকে ছাড়া পাবার পর ১৯২৪ সাল শুলুক পাহাড়, জায়গাটার নাম মনে রাখবে শুলুক পাহাড়, এই শুলুক পাহাড় দপ্তরে পুলিশ হানা দিচ্ছে, রাইট? অভিযোগটা কি না, শুলুক পাহাড় দপ্তরে নাকি এই সূর্য সেনরা মিলে গোপনে বোমা তৈরি কারখানা চালাচ্ছে। ব্রিটিশ পুলিশ হানা দিতে পারে এই খবরটা আগে থেকে সূর্য সেনের কাছে ছিল, তাই সূর্য সেন তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন। পালিয়ে যাওয়ার সময় তারা কিন্তু ওই 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 শুলুক পাহাড়ের কাছে একটা পাহাড় ছিল, যে পাহাড়টার নাম কি ছিল জানো তো? যে পাহাড়টার নাম ছিল নগরকানা পাহাড়। এই নগরকানা পাহাড়ে সূর্য সেন তার দলবল নিয়ে ইংরেজদের সঙ্গে তার গুলি যুদ্ধ বেঁধে গেল। একটা সময় পর দেখা গেল যে তাদের হাতে থাকা গুলির বা তাদের হাতে থাকা বন্দুকে গুলির যোগান শেষ। অতএব এবার সূর্য সেনকে কিন্তু এবং অম্বিকা চক্রবর্তীকে, এই দুজন রয়েছেন যারা কিন্তু ব্রিটিশ পুলিশে ধরা পড়বে। ধরা পড়ার আগেই সেই সময় ভারতীয় বাঙালি বা ভারতীয় বিপ্লবীদের বিপ্লবের নামে জানো তো শপথ করতে হতো, বিপ্লবের নামে শপথ করছি যে ইংরেজ দেখাতে ধরা পড়ে যাওয়ার আগে আমি দরকার পড়লে পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করব, আমি দরকার পড়লে আমার কপালে গুলি চালিয়ে বন্দুক লাগিয়ে আমি আত্মহত্যা করবো, কিন্তু ইংরেজ কাছে কোনো মতেই কিন্তু মুখ খুলব না। ডিয়ার স্টুডেন্টস, এই নগরকানা পাহাড়ের গুলির যুদ্ধে যখন সূর্য সেন আর অম্বিকা চক্রবর্তী ইংরেজদের কাছে ধরা পড়ে যাবেন, কারণ তাদের বন্দুকের গুলি শেষ, তাদের পকেটে থাকা পটাশিয়াম সাইনাইড তারা কি আত্মহত্যা করতে আছে। কিন্তু ইতিহাসের নিয়ম কি অদ্ভুত, যদি সূর্য সেন বা অম্বিকা চক্রবর্তী সেদিন এই পটাশিয়াম সাইনাইড খেয়ে মারা যেতেন, তাহলে তো আমরা সূর্য সেনের এই যে দুঃসাহসিক অভিযান, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, জালালাবাদ পাহাড়ের যুদ্ধ, বা সূর্য সেনকে এতটা হয়তো জানতামই না।
দুর্ভাগ্যক্রমে যে পটাশিয়াম সাইনাইডটা তারা সেদিন খেয়েছিলেন সেই পটাশিয়াম সাইনাইডটা আসলে ডেট এক্সপায়ার করে গেছে। তাই সেই যাত্রায় হাসপাতালে ভর্তি করা হয়, বেঁচে যান। বেঁচে যাওয়ার পর ইংরেজরা বুঝতে পারলো এই সূর্যসেনকে বেশিদিন কিন্তু আর বাইরে রাখা যাবে না। অ্যান্ড দিস ইজ ওয়াই মাস্টারদা সূর্যসেন ততদিন তিনি কিন্তু মাস্টারদা সূর্যসেন হয়ে গেছেন। আর তার এই সমস্ত দুঃসাহসিক যে বীরত্ব কর্ম, বিরোচিত কর্ম সারা বাংলায় কিন্তু আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। এবং তখন তাকে প্রথমে পাঠানো আমাদের মেদিনীপুর সেন্ট্রাল জেল। মেদিনীপুর সেন্ট্রাল জেলে তার শরীর ভীষণ অসুস্থ হয়ে পড়ল। শরীর অসুস্থ হয়ে পড়ার প্রেক্ষিতে সেই সময়কার বাংলায় বঙ্গীয় প্রাদেশিক কমিটির সভাপতি যিনি সুভাষচন্দ্র বসু, বঙ্গীয় প্রাদেশিক কমিটির সভাপতি সুভাষচন্দ্র বসুর বিশেষ অনুরোধে তাকে তার ভগ্ন স্বাস্থ্যের জন্য মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে সূর্যসেনকে কিন্তু মুক্ত করে দেওয়া হল। কিন্তু সূর্যসেন তো দমে যাওয়ার পাত্র নন। দুবার তিনি জেল খেটেছেন, জেল কি জিনিস তিনি দেখেছেন, তারপরও তিনি কিন্তু দমে যাওয়ার পাত্র নন, তিনি পিছুবহার মানুষ নন। তিনি তার স্ত্রীকে, সদ্য বিবাহিত স্ত্রীকে ছেড়ে দিলেন শুধুমাত্র দেশমাতৃকাকে ভালোবাসার দিব্যি দিয়ে। এই মানুষটা আসার পর কলকাতা দক্ষিণেশ্বর, ইয়েস, যে দক্ষিণেশ্বরে মানুষ বড়দিনে ছুটির সময় আসে, বিভিন্ন ছুটির সময় আসে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেয়, ভবতারিণী মন্দির। এই দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরের সঙ্গে কিন্তু জানো তো সূর্যসেনেরও কিন্তু একটা যোগাযোগ ছিল। মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে ছাড়া পাওয়ার পর দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে দাঁড়িয়ে তিনি প্রথমবার পুজো দেন। আর তারপর এই দক্ষিণেশ্বর অঞ্চলে তিনি বোমা বাঁধার কারখানা তৈরি করেন, কারণ অসংখ্য বাঙালি যুবকরা যাতে তারা বিচ্যুত না হয়ে যেতে পারে, যাতে তারা আদর্শ বিচ্যুত না হতে পারে, তাই তাদেরকে বোমা বাঁধার প্রশিক্ষণ দিচ্ছেন। বিপ্লবী হতে হবে, তোমার জীবনে এক এবং একমাত্র শর্তই হচ্ছে বিপ্লবী হতে হবে। বিপ্লবী না হলে এই দেশ থেকে সাদা চামড়ার ইংরেজকে না তাড়াতে পারলে ততদিন তো তুমি স্বাধীন নও, ভাবতে পারছ? সেই সময়কার বাংলার যুব সমাজের কাছে আদর্শ কারা ছিল? সূর্যসেন। আদর্শ কারা ছিল? সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ। আর আজকের বাংলাকে দেখো, আজকের ভারতবর্ষকে দেখো, এক আদর্শের একটা ক্রাইসিস আমাদের সামনে পরিষ্কারভাবে তুলে উঠছে, তাই না? তনিকা, থ্যাংক ইউ। তো যে কথাটা বলছিলাম, যে বিষয়টা কথা তখন বলছিলাম, সূর্যসেন দক্ষিণেশ্বরে বোমা বাঁধার কারখানা শুরু করলেন এবং বোমা তৈরি করা শেখাচ্ছেন, কিভাবে বোমা তৈরি করতে হয়। ব্রিটিশ পুলিশের কানে খবর গেল, ব্রিটিশ পুলিশের দক্ষিণেশ্বর অঞ্চলে সূর্যসেনের বোমা তৈরি কারখানায় যখন হানা দিচ্ছে সূর্যসেন, ইংরেজদের এবারে কিন্তু তিনি ইংরেজদের চোখ ফাঁকি দিতে সমর্থ হয়েছেন। তিনি কি করলেন? তিনি যে জামাটা পরেছেন সেই জামাটা খুলে দিয়ে একটা নোংরা গামছা তার কাঁধে নিলেন, আর হাতে একটা চায়ের কেটলি নিয়ে তিনি সিঁড়ি দিয়ে নেমে আসছেন। ব্রিটিশ পুলিশের যে তোমার কনস্টেবল, তিনি সূর্যসেন যখন তাকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, আমি তো সামান্য চা দিতে এসেছিলাম, আপনারা যান কি আছে দেখে নিন। সে যাত্রায় চাওয়ালার ছদ্মবেশে সূর্যসেন জেল থেকে বেরিয়ে গেলেন, ইংরেজদের হাত থেকে বেরিয়ে গেলেন। আর ইংরেজরা এই দক্ষিণেশ্বরে বোমা তৈরি কারখানা আবিষ্কার করার পর তারা যে মামলাটা শুরু করলো, সেই মামলাটা তোমাদের WBCS পরীক্ষা তো আছে, সেটা হচ্ছে মুরারি পুকুর ষড়যন্ত্র মামলা, বা এটাকে অনেকে দক্ষিণেশ্বর বোমা ষড়যন্ত্র মামলাও বলা হয়। আর সেই মামলায় আবার উঠেলো সূর্যসেনের নাম, ইংরেজদের ভ্রু কুঞ্চিত হলো, বুঝতে পারলো এই সূর্যসেনকে যেন তেন প্রকারণে গ্রেপ্তার করতে। শেষ পর্যন্ত সূর্যসেনকে আবার ব্রিটিশ পুলিশ অ্যারেস্ট করলো থার্ড টাইম। অ্যারেস্ট করার পর তাকে এবার পাঠিয়ে দেওয়া হচ্ছে কোথায়? বম্বের রত্নগিরিতে। মাই ডিয়ার স্টুডেন্টস, এর মাঝখানে একটা খুব হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। যে পুষ্পকুন্তলাকে তিনি 1919 সালে তার বিয়ের ওই বাসরঘরে রাতে কথা দিয়ে এসেছিলেন যে যতদিন পর্যন্ত না দেশকে আমি স্বাধীন করতে পারবো, যতদিন পর্যন্ত না আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো, ততদিন পুষ্পকুন্তলা তোমার সঙ্গে আমার হয়তো দেখা হবে না। রত্নগিরি জেলে থাকার সময় খবর পেলেন যে তার স্ত্রী পুষ্পকুন্তলা ভীষণ অসুস্থ। ব্রিটিশ পুলিশের কাছে অনুরোধ করলেন যে আমাকে প্যারোলে একবার মুক্তি দেওয়া হোক, আমি আমার স্ত্রীর একবারে অসুস্থ মুখটা দেখে আসতে চাই। প্যারোলে তিনি মুক্ত হলেন, কিন্তু পুষ্পকুন্তলা কথা রাখেন। যখন তিনি ওই পুষ্পকুন্তলাকে দেখতে গেলেন শেষবারের মতো, মাই ডিয়ার স্টুডেন্টস, তখন জানো সূর্যসেন দেখলেন যে পুষ্পকুন্তলার নিথর দেহটা রয়েছে। যে স্ত্রীকে তিনি বিয়ের দিন ভালোবাসার, দেশকে ভালোবাসার দিব্যি দিয়ে ছেড়ে এসেছিলেন, সেই স্ত্রীর আর হাসি মাখা মুখটাও তিনি দেখতে পেলেন। এরপর পুষ্পকুন্তলা মারা যাওয়ার পর সূর্যসেন যেন ভার শূন্য হয়ে গেছে, মাস্টারদা সূর্যসেন যেন ভার শূন্য হয়ে গেছে। তিনি টাইফয়েডে আক্রান্ত হলেন,
টাইফয়েড জ্বর থেকে প্রায় এক মাস হবো টাইফয়েড জ্বরে তিনি শরীর অসুস্থ হয়ে পড়লো। ইতিমধ্যে 1929 সাল নাগাদ চট্টগ্রামে সুভাষচন্দ্র বসু আসবেন, চট্টগ্রাম প্রাদেশিক কংগ্রেসের সভাপতি। সেই সভার সভাপতি হচ্ছেন কে? সুভাষচন্দ্র বসু। আর সেই সভার কনভেনার কে? মাস্টারদা সূর্য সেন। আর এই অর্গানাইজেশন এই সভা করার পরই সূর্য সেন ঠিক করলেন যে তাঁর যে বিপ্লবী সংগঠন ইন্ডিয়ান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, সময় হয়েছে এই ইন্ডিয়ান রিপাবলিকান অ্যাসোসিয়েশনকে নতুন করে রিঅর্গানাইজ করার। আজকের দিনে, আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে যখন আমরা ফেমিনিজম বা যখন আমরা জেন্ডার ইকুয়ালিটি বা ইনইকুয়ালিটি নিয়ে বিতর্ক বাঁধাচ্ছি, আজ থেকে ধরে রাখো প্রায় একশো বছর আগে সূর্য সেন সেই জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেন, কেন শুধুমাত্র ছেলেরাই কেন বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করবে, মেয়েরাও কিন্তু পিছিয়ে নাই, মেয়েরা কেন পিছিয়ে থাকবে? তাই তাঁর যে ইন্ডিয়ান রিপাবলিকান অ্যাসোসিয়েশন যে অর্গানাইজেশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন, ডিয়ার স্টুডেন্টস, সেখানে তিনি তার দরজা তিনি কিন্তু মেয়ে মহিলা বিপ্লবী তিনি খুলে দিলেন। তার অত্যন্ত কাছের মানুষ যার নাম পূর্ণেন্দু দস্তিদার, এই পূর্ণেন্দু দস্তিদার সঙ্গে আলোচনা করে তিনি ঠিক করলেন যে তার এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, তার এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি আইআরএতে আইআরএ দরজা সমস্ত মহিলাদের জন্য খোলা, যে সমস্ত মেয়েরা চাইবে এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে তার সঙ্গে সাথ দিতে তিনি তাদের সঙ্গে থাকবেন, অর্থাৎ মাস্টারদা থাকবেন। কি যুগান্তকারী একটা সিদ্ধান্ত বলো! প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তরা এলেন সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে। আর এরপর ঠিক করলেন সূর্য সেন যে তিনি চট্টগ্রামে যে অস্ত্রাগার অনেক হয়েছে, এবার আমাদের চট্টগ্রামে অস্ত্রাগার লুট করতে হবে। চট্টগ্রামে অস্ত্রাগার 1930 সাল 18 এপ্রিল, তোমরা সবাই জানো 1930 18th day of April, থ্যাংক ইউ মোনালিসা। 1930 সালে 18 এপ্রিল সঙ্গী 65 জন যোদ্ধাকে নিয়ে তিনি চললেন চট্টগ্রাম অস্ত্রাগার লুট করে। আমরা তো সবাই জানি যে সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুট করেছিলেন, কিন্তু আমরা এটা কি জানি যে চট্টগ্রাম অস্ত্রাগার লুট করার পিছনে সূর্য সেনের প্রধান উদ্দেশ্য কি ছিল? প্রধান উদ্দেশ্য ছিল লুইস গান। স্যার, লুইস গানটা কি? লুইস গান মানে একটা স্বয়ংক্রিয় মেশিন গান, অটোমেটিক মেশিন গান। এই অটোমেটিক মেশিন গানটা তিনি ওই ইংরেজদের চট্টগ্রাম অস্ত্রাগারে লুকোনো ছিল, সেটা সূর্য সেন চেয়েছিলেন যে ইংরেজরা যে ওই লুইস গান অটোমেটিক মেশিন গান থেকে যে গুলি চালায় সে মেশিন গানটা আমাদেরকে চুরি করতে হবে, এবং তারা এই পরিকল্পনায় সফল হন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করতে গিয়ে। কিন্তু দুর্ভাগ্যক্রমে যে ঘটনাটা ঘটে গেল, সেই চট্টগ্রাম অস্ত্রাগার যেটা ব্রিটিশদের আর্মারি, সে ব্রিটিশ আর্মারিতে তিনি ওই লুইস গানটা পেলেন, কিন্তু সেই গানের সঙ্গে থাকা যে ওই মেশিন গানের যে ব্যবহৃত যে গুলিগুলো, দুর্ভাগ্যক্রমে কিন্তু বন্দুকের সঙ্গে গুলিগুলো এক জায়গায় রাখা ছিল, গুলিগুলো চট্টগ্রাম আর্মারিতেই ছিল না। ফলত লুইস গান পেলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুট করতে গিয়ে, তিনি স্বয়ংক্রিয় এই মেশিন গান পেলেন ঠিকই, কিন্তু স্যার যেটা পেলেন না সেটা হচ্ছে এই গুলিগুলো পেলেন না। ফলত খানিকটা হলো সূর্য সেন হতাশ। আর এরপর চট্টগ্রামে তার নেতৃত্বে গঠিত হলো অস্থায়ী স্বাধীন সরকার। শুনলে অবাক হবে যে সূর্য সেনকে মানুষজন বলে যে সূর্য সেন একজন সশস্ত্র বিপ্লবী নেতা, গান্ধীজির পথের অনুসারী নন। কিন্তু কি অদ্ভুত ব্যাপার জানো তো, চট্টগ্রামে যখন উনি অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠা করলেন, সেই চট্টগ্রাম অস্থায়ী স্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন সূর্য সেন, তিনি পুরোপুরি গান্ধী পোশাকে, গান্ধী টুপি আর চরকা, গান্ধীর খাদির পোশাক পরে চরকা আঁকা ভারতের পতাকা তিনি উত্তোলন করলেন। আর গান্ধীবাদী পলিসিতে মানে গান্ধীবাদী নীতির দ্বারা তার এই অস্থায়ী সরকার পরিচালিত হবে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন। রাইট, যে লোকটা একদিকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বিশ্বাস করেন, তিনি আবার সরকার চালানোর ক্ষেত্রে গান্ধীবাদী দর্শনকে বিশ্বাস করেন। ইংরেজরা খবর চলে গেল, 22 এপ্রিল তারিখে ব্রিটিশ পুলিশ চট্টগ্রাম অস্ত্রাগারকে কিন্তু পুনরায় তারা কিন্তু ফেরত পেতেছে। ফলত ওই জালালাবাদ পাহাড় দিয়ে যখন ব্রিটিশ পুলিশ উঠছে, ঠিক সেই সময় সূর্য সেনের বাহিনীর সঙ্গে মানে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সঙ্গে ব্রিটিশ পুলিশের বেঁধে গেল যে খণ্ডযুদ্ধ, যে খণ্ডযুদ্ধটাকে আমরা বলে থাকি জালালাবাদের মুক্তিযুদ্ধ। এই জালালাবাদের মুক্তিযুদ্ধে বলা যেতে পারে যে ব্রিটিশ সৈন্যরা হয়তো প্রথম দিকে এগোলো, প্রথম দিকে তারা অগ্রসর হলো, কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু সেখান থেকে পিছিয়ে যাচ্ছে। আচ্ছা,
ধীরে ধীরে তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে, ইংরেজদের পরাজিত করে আমরা দেখতে পাচ্ছি ইংরেজরা জালালাবাদের মুক্তিযুদ্ধে কিন্তু সূর্য সেনের বিপ্লবীদের কাছে ক্রমাগত হেরে যাচ্ছে। যদিও সূর্য সেনের দলের প্রায় চারজন ইঞ্জিওর হলেন, মাই ডিয়ার স্টুডেন্টস। এরপর বলতে পারো যেটা 1931 সাল নাগাদ ইংরেজরা ফুল ফ্লেজে পুরো দমে চট্টগ্রাম অস্ত্রাগার এবং জালালাবাদ অঞ্চল থেকে সূর্য সেনের বাহিনীকে সরিয়ে দেন এবং সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির 31 জনকে তারা কারাবন্দী করেন। কারাবন্দী কোন, তাদের মধ্যে কল্পনা দত্ত ছিল। সূর্য সেনের সময় ঠিক করেন যে এই কারাবন্দী যারা রয়েছেন, যারা কারাবন্দী রয়েছেন তাদেরকে কিন্তু জেল থেকে মুক্ত করতে হবে। আর এই জন্য তিনি চেয়েছিলেন যে দরকার যদি পড়ে, প্রয়োজন যদি পড়ে, তাহলে ওই জেলের যে দরজা, ওই যে জেলের যে দেওয়াল, তিনি বোমা মেরে কিন্তু উড়িয়ে দেবেন, কিন্তু সেটা হয়ে ওঠে। মাই ডিয়ার স্টুডেন্ট, সেই সময় সূর্য সেনের নামে সারা বাংলা জুড়ে ইংরেজরা হুলিয়ে পড়ে গেল যে সূর্য সেনকে ধরিয়ে দিতে হবে। তার নামে তৎকালীন বঙ্গীয় পুলিশ ইন্সপেক্টর জেনারেল একটা একটা কি বলবো যে তার নামে একটা প্রতিবেদন দিয়েছিল, একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছিল, এবং সেটা আমি তোমাদের কাছে সেই দলিলটাও রাখবো এখানে। এই যে একটা বিজ্ঞাপন দিয়েছিল, দেখো বিজ্ঞাপনটা, আমি জানি না তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা বিজ্ঞাপনে, দেখো একদম সেই সময়কার যে বিজ্ঞাপন, এই যে বঙ্গদেশীয় পুলিশ বিভাগের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের অনুমতানুসার, মানে বাংলাদেশের পুলিশ বিভাগের যিনি ইন্সপেক্টর জেনারেল তার অনুমতিতে সূর্য সেনকে ধরার জন্য বিজ্ঞাপন দেখ। আমি বিজ্ঞাপনটা তোমাদের পড়ে শোনাচ্ছি। 10,000 টাকা পুরস্কার, এত দ্বারা সব সাধারণকে জ্ঞাত করানো যাইতেছে যে কেহ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মোকদ্দমার নিম্নলিখিত ফেরারি আসামির সন্ধান করিয়া ধরাইয়া দিতে পারিবে তাহাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া যায়। এই পুরস্কার অদ্য হইতে 1 বৎসর পর্যন্ত বহাল থাকিবে। নিম্নে যে ফটো দেওয়া হলো ওয়া 1924 সালে লওয়া হয়েছিল। এই যে সূর্য সেনের একটা ঝাপসা ছবি, তার তলায় কি লেখা আছে দেখো, নাম সূর্যকুমার সেন ওরফে মাস্টারদা, তার বাবার নাম মৃত রাজমণি সেন, গ্রাম নোয়াপাড়া, থানা রাউজান, জেলা চট্টগ্রাম, বয়স প্রায় 40 বছর, শ্যামবর্ণ, মাথায় টাঁক, গোফ ছোট করিয়া ছাঁটা, দাড়ি কামানো, দেশি মিলের স্বরূপের ধুতি ফতুয়া এবং শার্ট পরিধান করিত। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, সূর্য সেন সেই সময় চলে গেছেন গোপন আস্থানে, তার সঙ্গে রয়েছেন অপূর্ব সেন, খুব কাছের লোক। এই অপূর্ব সেন হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে, সূর্য সেনকে চিরুনি তল্লাশি করে ব্রিটিশ পুলিশ খুঁজছে। 10,000 টাকা তারা পুরস্কার তো দেবেই, যে যদি কেউ সূর্য সেনকে ধরিয়ে দিতে পারে। শুধু 10,000 টাকা কেন, 10,000 টাকার সঙ্গে বলা হয়েছে সরকারি চাকরিও দেওয়া। আর সূর্য সেন কখনো ভাবেননি যে এই পর্যায়ে গিয়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যায়। তিনি যখন পূর্ণেন্দু দস্তিদারের বাড়িতে অপূর্ব সেনের সঙ্গে গোপন আস্থানে রয়েছেন, অপূর্ব সেন ভীষণ জ্বর অসুস্থ, সূর্য সেন তার সেবা করছেন, ঠিক সেই সময়টাই নেত্র সেন, মাই ডিয়ার স্টুডেন্টস, নেত্র সেন অর্থের লোভে 10,000 টাকার জন্য আর সরকারি চাকুরির জন্য ব্রিটিশদেরকে খবর দিত, ইংরেজরা সূর্য সেনকে গ্রেপ্তার। আর যাক, যে সূর্য সেন কার্যত ইংরেজদের কাছে সন্ত্রস্ত, মানে ইংরেজদেরকে কি বলবো যে ব্রিটিশ শাসনকে তিনি পুরো সন্ত্রস্ত করে তুলে তিনি করে তুলেছিলেন, যে চট্টগ্রাম অস্ত্রকাল লুণ্ঠনকে স্টেটসম্যানের মতো পত্রিকা, দ্য স্টেটসম্যানের মতো ইংরেজি পত্রিকা বলেছিল যে চট্টগ্রাম অস্ত্রকাল লুণ্ঠন হচ্ছে আনপ্রেসিডেন্টেড একটা ইনসিডেন্ট, একটা নজিরবিহীন ঘটনা। এই পরিস্থিতি দাঁড়িয়ে সূর্য সেনকে গ্রেপ্তার করলো ব্রিটিশ পুলিশ, আর তারপর তার উপর যে অকথ্য অত্যাচার করেছিল সে অকথ্য অত্যাচার কার্যত তোমরা অনেকেই হয়তো জানো, কিছুটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে পাওয়া যায়। মেরে তার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল, তার নখ, তার দাঁত উপড়ে ফেলা হয়েছিল, এমনকি তারপর যখন ফাঁসি কাটে তাকে ঝোলানো হবে, মাই ডিয়ার স্টুডেন্টস, সূর্য সেনকে যখন ফাঁসি কাটে ঝোলানো হবে তার আগে পর্যন্ত সূর্য সেন কিন্তু তিনি তার মানে কি বলবো যে তার আর দাঁড়িয়ে থাকার শক্তিটুকু নেই, সামর্থ্যটুকু। ফাঁসি কাটে ঝোলানোর আগে সূর্য সেন সহকর্মীদের উদ্দেশ্যে তিনি একটা চিঠি লিখেছিলেন, সেই চিঠিটা কি ছিল জানো? সেই চিঠিটা হচ্ছে এটাই যে আমার শেষ বাণী আদর্শ একতা, আমি এক অসীম লোকে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি, আমি এক অসীম লোকে পাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করছি, তোমাদের জন্য আমি যা রেখে গেলাম তা সহকর্মীর দোষে বলছে, তোমাদের জন্য যে আমি রেখে গেলাম
তা হচ্ছে একরাশ আত্মত্যাগ আর একরাশ একরাশ ভালোবাসা। তোমরা আদর্শ থেকে কখনো বিচ্যুত হবে না, যে আদর্শগত ঐক্যকে সামনে রেখে আমরা অপরাজেয়কে পরাজিত করার সম্ভাবনা জাগিয়ে তুলেছিলুম, সেই মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আসলে আমার বা কোনো এক ব্যক্তির মৃত্যু আমাদের আদর্শকে কখনোই বঞ্চিত করতে পারে না। তাই শোক করিও না, দুঃখ করিও না, এগিয়ে চলো, আদর্শ আর ঐক্যকে সামনে রেখে এগিয়ে চলো, জয় আমাদের অবশ্যম্ভাবী। ডিয়ার স্টুডেন্টস, এরপর সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়। আর ইংরেজে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সূর্য সেনকে ফাঁসি দেওয়ার পর তার দেহটা, তার বডিটা পর্যন্ত তার পরিবার হাতে তুলে দেওয়া। আর তোমরা এতক্ষণে ভাবছো, স্যার ওই নেত্র সেনের কি হলো, যে নেত্র সেন স্যার বিশ্বাসঘাতকতা করে সূর্য সেনকে ধরিয়ে দিয়েছিল, সেই নেত্র সেনে কি হয়েছিল জানো তো? মাই ডিয়ার স্টুডেন্টস, সেই নেত্র সেনকেও পরের দিন সকালে তার বাড়িতেই গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। তিনি মারা গেছেন, কেউ বা কারা তাকে গুলি করে হত্যা করেছে, কারা হত্যা করেছে? ব্রিটিশ পুলিশ যখন নেত্র সেনের স্ত্রীর কাছে জানতে চাইল, আসলে ইতিহাস ভারতের ইতিহাসে নেত্র সেনের হত্যাকারী কারা জানা যায়, কারণ ব্রিটিশ পুলিশের অসংখ্যবার অনুরোধের পরও কিন্তু নেত্র সেনের স্ত্রী ব্রিটিশ পুলিশের কাছে বলেনি যে তার স্বামীকে কে বা কারা হত্যা করেছে। আর খুব অদ্ভুতভাবে ব্রিটিশ পুলিশের যে বয়ান সেখানে দেখা যাচ্ছে যে স্বামী মারা যাওয়ার পরও কিন্তু নেত্র সেনের স্ত্রীর মধ্যে একটা ভাবলেশহীন মুখ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ স্বামীর মৃত্যুতে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন, আশঙ্কিত নন, ভীত নন। এবং তার একটা সহযোগী ছিল, যে মানুষটা মাস্টারদার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে তার বোধহয় এটাই জীবনের প্রাপ্তি। ডিয়ার স্টুডেন্টস, একজন স্বামী, তার স্বামী মারা গেছে, তার স্বামীকে কেউ বা কারা গুলি করে মেরে দিয়ে গেছে, তারপরে তিনি ব্রিটিশ পুলিশের মুখ খুলেননি, কেন জানো তো? ওই যে বললাম, সূর্য সেন মৃত্যুর আগে ফাঁসি কাটে ছোলারা যে চিঠিটা লিখে গিয়েছিলেন, যে আমাদের কোনো একজনের ব্যক্তির, কোনো এক ব্যক্তির মৃত্যু আমাদের আদর্শগত যে ভাবনা তাকে বঞ্চিত করতে পারে না, অর্থাৎ আমাদের শোক আমাদের কখনোই আমাদের আদর্শগত ঐক্য থেকে বিচ্যুত হতে দেবে না। আর সেই আদর্শগত ঐক্যই প্রথমে বলেছিলাম, বিপ্লবের নামে শপথ করতে হতো। সে বিপ্লবের নামে শপথ করে দাঁতে দাঁত চেপে তিনি তার স্বামীর বিশ্বাসঘাতকতা অপরাধকে তিনি কিন্তু স্বীকৃতি দিয়েছিলেন, আর মাস্টারদার আদর্শের দিকে তিনি তাকিয়ে বা মাস্টারদার আদর্শের কে পাথেয় করে নেত্র সেন স্ত্রী হয়তো বাঁচতে চেয়েছিলেন। ডিয়ার স্টুডেন্টস, আমাদের আজকে আলোচনা এই পর্যন্ত। যেহেতু গতকাল আমাদের মাস্টারদা সূর্য সেনের ফাঁসি, তার মৃত্যুদিন ছিল, তাকে স্মরণ করে, তাকে কমেমোরেট করার জন্য তাকে শ্রদ্ধাজ্ঞ আমাদের সবার তরফ থেকে, কেরিয়ারউইল বাংলার তরফ থেকে মাস্টারদা সূর্য সেনের প্রতি আমাদের শ্রদ্ধাজ্ঞ। আজকের ক্লাস আমাকে এখানে শেষ করতে হবে, পরের দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক বৃহস্পতিবার দুপুর সকাল 12টায় এই কেরিয়ারউইল বাংলার প্ল্যাটফর্ম। তোমাদেরকে অনেককে পুরনো দেখা খুব ভালো লাগছে, তানিয়া রয়েছে, মৌলিশা রয়েছে, ক্রিশ্চিয়ানো, গৌতম, ঠিক আছে, ভালো থেকো, আজকে আমাদের এখানেই রাখবো, পরের দিন দেখা হবে তোমাদের সঙ্গে আবার ঠিক একই যে এই প্ল্যাটফর্মে ঠিক সকাল 12টায় বৃহস্পতিবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।